দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতের সাথে বিতর্কিত ভূখণ্ড মানচিত্র অন্তর্ভুক্ত করে Nepale সংবিধান সংশোধন আমেরিকার ইরান বিরোধী হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালো চীন ও রাশিয়া ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নয়া নিষেধাজ্ঞা নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মমতাকে অমিত শাহের হুমকি ভারতের ভূখণ্ড দখল করে নিল চীন নীরব মোদী বললেন রাহুল পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে কি ঘটল থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দিছি লাদাখে উত্তেজনা কমেছে আগামীকাল ফের ভারত চীনের বৈঠক এখন জানিয়ে বিস্তারিত দিব সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহতাল গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত ভারতের সাথে বিতর্কিত ভূখণ্ড মানচিত্র অন্তর্ভুক্ত করে নেপালের সংবিধান সংশোধন এখন থেকে আনুষ্ঠানিকভাবে লিপুলেক কালাপানি এবং লিম্পিয়া ধুরা নিজেদের ভূখণ্ড হিসাবে প্রদর্শিত হবে নেপালের নতুন মানচিত্রে এই এলাকাগুলো নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে ভারত এই এলাকাগুলো অন্তর্ভুক্ত করে নতুন রাজনৈতিক মানচিত্র এবং নতুন জাতীয় প্রতীক নির্ধারণে দেশের সংবিধান সংশোধনে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে নেপালের পার্লামেন্ট নেপালের ও ভারতের মধ্যে ষোলো হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দু দেশের মধ্যে বিরোধ রয়েছে বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি লিপুলেক এবং সুস্তা অন্যতম আঠারোশো সালের সুগাউল্লি চুক্তি অনুযায়ী এই এলাকাগুলো নেপালের মধ্যেই পড়ে তবে ভারত সেই চুক্তি অস্বীকার করে আসছে গত মাসের মাঝামাঝিতে বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপু লেককে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে করে নেপালের সরকার তখন নেপালের মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী ইউব্রাজ খাটিয়াদা জানিয়েছেন নতুন এই মানচিত্র স্কুল কলেজের বইপত্রে সরকারি পতীকে এবং অফিস আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে গতকাল রাতে সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ হওয়ার পর সদস্যরা রীতি অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে টেবিল চাপে উল্লাস প্রকাশ করেন এখন প্রেসিডেন্ট বিদ্যা দেবী বান্দারি অনুমোদন দিলেই আনুষ্ঠানিক সংবিধান সংশোধন কার্যকর হবে নেপালের এবং প্রতীক সংশোধন নিয়ে নিয়ে সংসদে বিতর্ক চলার সময় দিল্লির উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন যে নেপাল ওই ভূখণ্ডের দাবি নিয়ে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিলেও ভারত তাতে সাড়া দেয়নি তিনি বলেছেন আমরা খানিকটা আশাহত হয়েছি কারণ সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার প্রস্তাবে আমরা কোনো সাড়া পাইনি ভারত ও চীন যদি তাদের বিরোধ মেটাতে পারে তাহলে নেপাল ও ভারত কেন সেটা করতে পারবে না আমি বিশ্বাস করি কাঙ্ক্ষিত আলোটি খুব তাড়াতাড়ি শুরু করা যাবে আমেরিকার ইরান বিরোধী হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালো চীন ও রাশিয়া ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের যে হুমকি আমেরিকা দিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও রাশিয়া চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে লেখা এক চিঠিতে আমেরিকার এ প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সরকার হুমকি দিয়েছে দেশটি ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার যে চেষ্টা করছে তাতে বাধা দেওয়া হলে তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের ব্যবস্থা করা হবে বর্তমানে ইরানের বিরুদ্ধে শুধুমাত্র আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বহাল রয়েছে জাতি গোষ্ঠীর সঙ্গে দু হাজার পনেরো সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে বলে কথা রয়েছে কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা পুনর্বহল করার হুমকি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী গত সাতই জুন লেখা চিঠিতে আরও বলেছেন আমেরিকা দু হাজার আঠারো সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলেই ওই সমঝোতার উপর ভিত্তি করে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার অধিকার ওয়াশিংটনের নেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রান হুক গতকাল বলেছেন ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে বাধা দেয়া হলে দেশটির ওপর জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেবেন ওয়াশিংটন এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেবর জাতিসংঘকে লেখা এক চিঠিতে পঞ্চাশ বছর আগের এই আইনের কথা উল্লেখ করে মার্কিন প্রচেষ্টার বিরোধিতা করেছেন তিনি বলেছেন উনিশশো সালে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ওপিনিয়ন অনুযায়ী কোন চুক্তির একটি পক্ষ যদি সেই চুক্তি মেনে না চলে তাহলে এটির কোনো সুবিধা ওই দেশটি পাবে না আমেরিকা পরমাণু সমঝোতা থেকে দু বছর আগে বেরিয়ে গেছে বলে ওয়াশিংটন এটিকে ব্যবহার করার অধিকার হারিয়েছে ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নয়া নিষেধাজ্ঞা আমেরিকা দু সালে মেতে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নজিরবিহীন অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে সম্প্রতি ওই কঠোর নিষেধাজ্ঞার দীর্ঘ তালিকায় যুক্ত হয়েছে ইরানের শিপিং কোম্পানিও গতকালই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন ইরানের শিপিং কোম্পানি আইআরএসএল এবং চীনা শিপিং কোম্পানি এই সেলের ওপর আট জুন থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে আমেরিকা চীন ওই শিপিং কোম্পানিকে ইরানের সহযোগী কোম্পানি বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার গত ছয় মাস আগে ইরানের শিপিং কোম্পানি সহ তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দীর্ঘ একশত আশি দিনের সময়সীমা শেষে ওই নিষেধাজ্ঞা কার্যকর করে পম্পেও তার বিবৃতিতে বলেছে যেসব কোম্পানি এরপর থেকে আইআরআইএসএল এবং ই সেইলের মাধ্যমে পণ্য স্থানান্তর করবে তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে আমেরিকা মূলত ইরানে প্রয়োজনীয় চিকিৎসা সরণাজি প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করল অপরদিকে মার্কিন ট্রেজারি বিভাগ ওপেকেও গতকাল তেল ও অন্যান্য পণ্য পরিবাহী একশত পঁচিশটি ইরানি জাহাজকেও গণবিধ্বংসী মারণাস্ত্র সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার আওতায় এনেছে বিশেষজ্ঞদের মতে আমেরিকা আসলে ভেনিজুয়েলা ইরানি তেলের জাহাজ প্রবেশে বাধা দিতে অক্ষম হবার কারণেই এই নয়া নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সেদিক থেকে বিচার করলে এই নিষেধাজ্ঞা ট্রাম্প সরকারের সামরিক ও রাজনৈতিক চরম ব্যর্থতায় প্রকাশ ওয়াশিংটন আসলে এইসব নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের ওপর থেকে নিজেদের ব্যর্থতার প্রতিশোধ নিতে চায় সম্প্রতি ইরান মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাঠিয়েছে ইরানের পক্ষ থেকে তেলবাহী ট্যাঙ্কার পাঠানোর আমেরিকা এসব ট্যাঙ্কার আটক করার হুমকি দিয়েছিল ইরান এবং ভেনিজুয়েলা পাল্টা হুমকি দেওয়ার পর আমেরিকা পিছু হটে তেল ট্যাঙ্কারগুলো জ্বালানি খালাস করার পর এখন ইরানের পথে রয়েছে এ ঘটনাকে বিশেষজ্ঞরা ইরানের বৃহৎ বিজয় বলে মনে করছেন নাগরিকত্ব আইনের বিরোধিতায় করায় মমতাকে অমিত শাহের হুমকি সংশোধিত নাগরিকত্ব আইন এর বিরোধিতা করায় রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অভিমত বাংলার মানুষই আগামী নির্বাচনে মমতাকে রাজনৈতিক উদ্যাস্ত করে দেবে মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন অমিত শাহ গত ডিসেম্বরে ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয় কিন্তু কংগ্রেস তৃণমূল সিপিআইএম সহ বিরোধী দলগুলোর দাবি ধর্মের ভিত্তিতে করা এই নতুন নাগরিকত্ব আইন তারা কোনোভাবেই মানবে না আইন প্রত্যাহারের দাবিও জানিয়েছে বিরোধীরা তবে এই আইন নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে মমতা ব্যানার্জি তিনি পরিষ্কার জানিয়ে দেন কোনোভাবেই তার রাজ্যে এই আইন কার্যকর করা হবে না সে প্রসঙ্গ তুলেই এদিন অমিত শাহ বলেন দেশভাগের পর কয়েক কোটি মানুষ শরণার্থী প্রতিবেশী রাষ্ট্র থেকে এদেশে এসে চলে এসেছেন গত সত্তর বছর ধরে তারা ভারতেই রয়েছেন তাদের কোনো আইনি অধিকার নেই তাদের কোনো পরিচিত নেই নিজেদের দেশেই তার বেনাগরিক হয়েছিলেন অন্য দেশেও সমস্যার মধ্যে জীবন ধারণ করতে হয়েছিল এখানেও এসে তাদের নানা সমস্যা পোহাতে হচ্ছিল কোনো সরকারই তাদের কোনো খোঁজখবর খবর নেয়নি কারণ তোষণের রাজনীতি করতে হবে কিন্তু মোদী সরকার ক্ষমতায় এসেই উনিশশো এর দিকে তার নাগরিকত্ব দেওয়ার জন্য আইন এনেছে সময় মমতা এ সিএএে অমিত শাহ বলেন আমি এই দিনই মমতার চেহারা দেখছিলাম রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিল তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে সেজন্য বোধটুকু ভুলে গিয়েছিলেন এতরা কখনো কোনো ব্যক্তির মধ্যে দেখিনি সংসদের ভিতর রাস্তায় র্যালি সব জায়গায় বিক্ষোভ করেছিলেন তিনি ভারতের ভূখণ্ড দখল করে নিল চীন নীরব মোদী বললেন রাহুল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী রাহুলের দাবি চীনা সেনা অনায়াসে ভারতের সীমান্তে ঢুকে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে অথচ ভারতের প্রধানমন্ত্রী এ নিয়ে নীরব গতকাল এক টুইটার বার্তা এমন দাবি করেন রাহুল তবে কংগ্রেস এমপি রাহুলের এই বক্তব্য দর্শিয়ে কখনো কোনো মন্তব্য করেননি মোদী এর আগে একই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করেছিলেন রাহুল গত রোববার বিহারে এক ভার্চুয়াল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন ভারতের প্রতিরক্ষা নীতি এখন বিশ্বনন্দিত গোটা পৃথিবী এখন স্বীকার করে নেয় যে আমেরিকা ও ইসরায়েলের পর আর কোনো দেশ যদি নিজেদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকে তাহলে সেটা হলো ভারত স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা গালিবের একটি উর্দু কবিতা টুইট করেন রাহুল অমিতের উদ্দেশ্যে কটাক্ষ করেন গোটা দেশ জানে ভারতের সীমান্ত পরিস্থিতি কেমন তবে আপনার এই কল্পনা দেশবাসীকে খুশি রাখার ভালো পন্থা অমিত শাহের উদ্দেশ্যে রাহুলের করা এই তীর্যক মন্তব্যের প্রতিবাদ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সঙ্গে টুইটারে বাদানুবাদ চলে রাহুলের তবে এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীকে এই প্রথমবার কাঠ গড়ায় তুললেন রাহুল সম্প্রতি চীন ভারতের মধ্যে দুই দফায় হাতাহাতি ও সংঘাতের পর গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সেনা মোতায়েন করেছে চীন পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত ও সেনা মোতায়েন করে যথাযথ জবাব দেওয়ার হুমকি দেয় গত এক মাস ধরে চলা উত্তেজনার পর সীমান্তে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে দু দেশের মধ্যে বৈঠক হয় ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে ভারত ও চীন বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সীমান্তবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতে হয়েছে তবে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চীনা সেনা ভারতীয় ভূখণ্ডের অনেকটাই প্রবেশ করেছে অথচ ভারত সরকার এই ইস্যুতে আশ্চর্যজনকভাবে নীরব প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী কারো মুখে এই ইস্যু নিয়ে আক্রমণাত্মক সুর শোনা যায়নি সরকারের এই নীরবতাকেই লাগাতার কাঠ গড়ায় তুলে আসছেন বাহ তার অভিযোগ সীমান্ত নিয়ে সরকার নিরব থাকায় বিভ্রান্ত হচ্ছেন দেশবাসী এমনই অভিযোগ করলেন রাহুল গান্ধী পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র রাশিয়া তবে কি ঘটল থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় রকমের একটি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে এ মাসেই আলোচনার জন্য উন্মুক্ত রাশিয়া তবে সেই আলোচনায় চীনকে অন্তর্ভুক্ত করা নিয়ে সতর্কতা উচ্চারণ করেছে মস্কো তারা বলেছে এই উদ্যোগে চীনকে অন্তর্ভুক্ত করা হলে পুরো চেষ্টাই ভুল হয়ে যেতে পারে বার্তা সংস্থা এ এর রিপোর্টে এসব কথা বলা হয়েছে এতে আরও বলা হয় নিউ স্টার্ট নামের ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ফেব্রুয়ারিতে এ নিয়ে আগামী বাইশে জুন ভিয়েনায় যুক্তরাষ্ট্রের দূত মার্শাল সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে রাশিয়ার সের্গেই আন্তর্জাতিক বেশ কিছু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি নিউ স্টার্ট নামের চুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছেন এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চার অর্ধেক করতে সম্মত হয়েছেন

রিলেশনসের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার অবস্থান পরিষ্কার করেছেন সের্গেই রিয়াবকভ তিনি বলেছেন চীনকে আলোচনার টেবিলে আনা উচিত হবে কিনা এ প্রশ্নে সরাসরি উত্তর হলো সম্ভাবনার ক্ষীণ আরও পরিষ্কার করে বলা যায় না এখন বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর তবে তিনি এটা ইঙ্গিত দিয়ে দেন যে চীনকে যদি যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানায় তাতে বিরোধিতা করবে না রাশিয়া উল্লেখ্য জটিল ঐতিহাসিক সম্পর্ক সত্ত্বেও রাশিয়ার আন্তর্জাতিক মিত্র চীন তাই সেরগেই রিয়াব কব বলেছেন চীনকে আমন্ত্রণ জানালে তাদেরকে অবশ্যই বৈঠকের সঙ্গে একমত হতে হবে লাদাখে উত্তেজনা কমেছে আগামীকাল ফের ভারত চীনের বৈঠক লাদাখে বিতর্কিত সীমান্ত নিয়ে গত কিছুদিন ধরে উচ্চরম উত্তেজনা বিরাজ করছিল দু প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে দুপক্ষই সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তবে মঙ্গলবার থেকে সেখানে উত্তেজনা কমতে শুরু করেছে এদিন দু দেশের সেনার মেজর জেনারেল স্তরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছে আগামীকাল এই বৈঠক হবে বলে জানা গেছে লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে ভারত প্রথমে কঠোর হওয়ার কথা বললেও পরে নমনীয় হয়ে তারা আলোচনার আহ্বান জানালে তা গ্রহণ করে চীন গত শনিবার সেই বৈঠক হলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সেনা সমাবেশ বাড়ানো শুরু করে দেশ দুটো তবে মঙ্গলবার থেকে সংঘাতের আবহ ছেড়ে সীমান্তে উত্তাপ কমাতে শুরু করল ভারত চীন এদিন গলওয়ান উপত্যকার সংঘাতের এলাকা থেকে বেশ কয়েক কিলোমিটার পিছিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী পরে চীনা সেনাও পিছিয়ে যায় গত মাসের মাঝামাঝি সময় থেকে হয়ে ভারত চীন সীমান্ত উঠছিল সিকিমে হাতাহাতির পর লাদাখের গালোয়ান উপত্যকা সহ একাধিক এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করেছে চীন খবর আসে অস্থায়ী শিবিরে বানানোয়ার বাধা দিতে ওই এলাকাগুলোতে বিপুল পরিমাণ সেনামতায়ন মোতায়েন করেছে ভারতও ডকলাম স্মৃতিшке মুখমুখি দাঁড়িয়ে যায় দুই দেশের সেনা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক নেতারা কূটনৈতিক প্রক্রিয়ায় মাধ্যমে উত্তেজনা কমাতে সক্রিয় হয় বেজিং ও নয়াদিল্লি গত 6 জুন বৈঠকে বসে দুই বাহিনী সেই বৈঠকে লাদাখ থেকে বাহিনী প্রত্যাহার নিয়ে চলছে আলোচনা পরবর্তী বৈঠক বুধবার হবে বলে স্থির করা হয় কিন্তু তার আগে অর্থাৎ এই দিনেই সেনা পিছিয়ে নেয় দুই দেশ আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য